সুপ্রভাত পিউ এবং মধুকল্পিতা, এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানের বর্ধমান বাণীপীঠ গার্লস হাই স্কুলে। এবং সকাল থেকে এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ ভোটারদের লাইন কিন্তু চোখে পড়ার মতো। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা আমি দেখতে পাচ্ছি 6:12 বাজে, 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু, কিন্তু তার আগেই কিন্তু তারা লাইন দিয়েছেন, কারণ সকাল সকাল একদম প্রথম ধাপেই তারা ভোটটা দিয়ে চলে যেতে চান বাড়িতে। এবং একই সঙ্গে এই মুহূর্তে মক পোলিংয়ের কাজ চলছে। আমি একটু ছবিটা দেখাই। এই বর্ধমান বাণীপীঠ হাই স্কুলে মোট 4টি বুথ রয়েছে, 296, 297, 298 এবং 299। এই 4টি বুথে ইতিমধ্যেই কিন্তু মক পোলিংয়ের যে কাজ, সেই মক পোলিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে, সিসিটিভি ব্যবস্থা থাকছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি বুথের সামনে। এবং যারা এখানে এই মুহূর্তে ভোটাররা, যারা সাধারণ মানুষ, যারা ভোট গ্রহণ, যারা একাধারে ভোট কর্মী, যারা ভোট গ্রহণ করবেন, তারা যেমন চূড়ান্ত ব্যস্ত, অন্যদিকে যারা ভোটাররা, যারা সাধারণ মানুষ, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের সঙ্গে কথা বলে, দিদি সকাল সকাল ভোট দিতে এসেছেন কেন? কারণ এই যে রোদ গরমের জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তুমি কি রোদ গরমের জন্য নাকি কোনো অশান্তির আবহাওয়াতে? হ্যাঁ, সেটাও একটা, যেন ঝগড়া ঝামেলা অশান্তি থেকে আমরা দূরে থাকি, সেই জন্য। ভোটের সময় এই ভয়টা কি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাজ করে। তারা বলছেন অশান্তি থেকে বাঁচতেও কিন্তু তারা সকাল সকাল ভোট দিতে এসেছেন। এখানে অনেকে দাদারাও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি দুটো লাইনে পরপর ভাগ করে দেওয়া হয়েছে, একদিকে মহিলা এবং একদিকে পুরুষ। আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, একটু কথা বলার চেষ্টা করি। দাদা, সকাল সকাল ভোট দিতে এসেছেন কি কারণে? সকাল সকাল ভোট দেওয়ার কারণটা কি? আমার ডিউটি আছে, তাই ভোট দিতে এসেছি আর কি। আমার ডিউটি আছে, আমি চলে যাবো, তাই ভোট দিতে। আপনাকে তো দেখে অনেকটাই অভিজ্ঞ মনে হচ্ছে, তো এই ভোট দেওয়াটা কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করেন? একজন বয়স্ক, একজন অভিজ্ঞ ভোটার হিসেবে যারা প্রথমবার ভোট দেবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? বার্তা কি থাকবে? বার্তা দেশের গণতন্ত্র, একটা নির্বাচন। যারা প্রথম ভোট দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন একজন অভিজ্ঞ ভোটার হিসেবে? ভারতের গণতন্ত্রের দেশ, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদের ভোট নিজেদের একেবারে এলিনা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি, 7টা থেকে শুরু হবে, কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মধুকল্পিতা, দেখতে পাচ্ছি যে এই চতুর্থ দফায় শুধুমাত্র কিন্তু বাঘা বাঘা প্রার্থীদের জন্যই নয়, এই চতুর্থ দফার ভোট কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখানেই বীরভূম, বোলপুর বা বহরমপুরের মতো কিন্তু আসনগুলোর ট্র্যাক রেকর্ড আমরা জানি খুব একটা ভালো না একেবারে। এবং এই মুহূর্তে দেখো, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বর্ধমান মিলসস গার্লস বয়েজ স্কুল যে স্কুল রয়েছে, সেখানে কিন্তু আদর্শ যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু রয়েছে এখানে। এবং আমাকে বলি যে সকাল থেকে কিন্তু ভোটাররা না থাকলেও কিন্তু ভোট যারা কর্মীরা, তারা কিন্তু যারা ভোট দিতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেই সব দিকে কিন্তু তাকিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছে। এবং মকপোলের যে কাজ, সেই কাজও ইতিমধ্যে শুরু হয়েছে, সেই ছবিটা তোমায় দেখাবো। এবং ভোট গ্রহণ কেন্দ্রে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, একদম যেভাবে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র তা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং যারা এজেন্টরা যারা রয়েছে, সব পক্ষে সে এজেন্ট যারা রয়েছে তারা রয়েছেন ভিতরে। এবং তোমাকে ছবিটা আর ভিতরে দেখাবো যে সুন্দর করে কিন্তু অবশ্য যে ভোট গ্রহণ কেন্দ্র তা কিন্তু গড়ে তোলা হয়েছে। এবং যারা ভোটার, যারা ভোট দিতে এসেছেন, ভোট দিতে এসেছেন, এটি আদর্শ যে ভোট গ্রহণ কেন্দ্র এখানে এসে এরকম কি আছে? না না, এই প্রথম, এর আগে এরকম ভাবে কি? না না, আমাকে একটু বাইরে যেতে হবে, বাইরে এই যে কলকাতা যেতে হবে, সকাল সকাল ভর্তি করতে হবে। আর আরো কয়েকজন ভোটার হয়েছে সকাল সকাল। একেবারেই সন্তোষ, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো। বুঝতেই পাচ্ছি আমরা ভোটের লাইনে সকাল সকাল দাঁড়িয়ে পড়েছেন সাধারণ মানুষরা, ধন্যবাদ তোমাকে। প্রত্যেকে তো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের বর্ধমান পূর্বের ছবিটার জন্ম এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, এখন সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ সেখানকার? সুপ্রভাত পিউ এবং মধুকল্পিতা, এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানের বর্ধমান
বানিপিট গার্লস হাই স্কুলে। এবং সকাল থেকে এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ ভোটারদের লাইন কিন্তু চোখে পড়ার মতো। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা আমি দেখতে পাচ্ছি 6:12 বাজে, 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু, কিন্তু তার আগেই কিন্তু তারা লাইন দিয়েছেন, কারণ সকাল সকাল একদম প্রথম ধাপেই তারা ভোটটা দিয়ে চলে যেতে চান বাড়িতে। এবং একই সঙ্গে এই মুহূর্তে মক পোলিং এর কাজ চলছে, আমি একটু ছবিটা দেখাই। এই বর্তমান বাণীপীঠ হাই স্কুলে মোট 4টি বুথ রয়েছে, 296, 297, 298 এবং 299। এই 4টি বুথে ইতিমধ্যেই কিন্তু মক পোলিং এর যে কাজ, সেই মক পোলিং এর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে, সিসিটিভি ব্যবস্থা থাকছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি বুথের সামনে। এবং যারা এখানে এই মুহূর্তে ভোটাররা, যারা সাধারণ মানুষ, যারা ভোট গ্রহণ, যারা একাধারে ভোট কর্মী, যারা ভোট গ্রহণ করবেন, তারা যেমন চূড়ান্ত ব্যস্ত, অন্যদিকে যারা ভোটাররা, যারা সাধারণ মানুষ, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের সঙ্গে কথা বলে দিদি সকাল সকাল ভোট দিতে এসেছেন কেন, কারণ এই যে রোদ গরমের জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তুমি কি রোদ গরমের জন্য নাকি কোনো অশান্তির আবহাওয়াতে? হ্যাঁ, সেটাও একটা, যেন ঝগড়া ঝামেলা অশান্তি থেকে আমরা দূরে থাকি, সেই জন্য ভোটের সময় ভয়টা কি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাজ করে। তারা বলছেন অশান্তি থেকে বাঁচতেও কিন্তু তারা সকাল সকাল ভোট দিতে এসেছেন। এখানে অনেকে দাদারাও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি দুটো লাইনে পরপর ভাগ করে দেওয়া হয়েছে, একদিকে মহিলা এবং একদিকে পুরুষ। আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, একটু কথা বলার চেষ্টা করি। দাদা, সকাল সকাল ভোট দিতে এসেছেন কি কারণে? সকাল সকাল ভোট দেওয়ার কারণটা কি? আমার ডিউটি আছে তাই ভোট দিতে এসেছি আর কি। আমার ডিউটি আছে, আমি চলে যাবো, তাই ভোট দিতে। আপনাকে তো দেখে অনেকটাই অভিজ্ঞ মনে হচ্ছে, তো এই ভোট দেওয়াটা কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করেন? একজন বয়স্ক, একজন অভিজ্ঞ ভোটার হিসেবে যারা প্রথমবার ভোট দেবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? বার্তা কি থাকবে? বার্তা দেশের গণতন্ত্র, একটা নির্বাচন। যারা প্রথম ভোট দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন একজন অভিজ্ঞ ভোটার হিসেবে? ভারতের গণতন্ত্রের দেশ, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদের ভোট নিজেদের একেবারে এলি না, বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি, 7টা থেকে শুরু হবে, কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মধুকল্পিতা, দেখতে পাচ্ছি যে এই চতুর্থ দফায় শুধুমাত্র কিন্তু বাঘা বাঘা প্রার্থীদের জন্যই নয়, এই চতুর্থ দফার ভোট কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখানেই বীরভূম, বোলপুর বা বহরমপুরের মতো কিন্তু আসনগুলোর ট্র্যাক রেকর্ড আমরা জানি খুব একটা ভালো না একেবারে। এবং এই মুহূর্তে দেখো, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বর্ধমান নীলসহ গার্লস বয়েজ স্টুডেন্ট স্কুল রয়েছে, সেখানে কিন্তু আদর্শ যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু রয়েছে এখানে। এবং আমাকে বলি যে সকাল থেকে কিন্তু ভোটাররা না থাকলেও কিন্তু ভোট যারা কর্মীরা, তারা কিন্তু যারা ভোট দিতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই সব দিকে কিন্তু তাকিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছে। এবং মক্কলের যে কাজ, সেই কাজও ইতিমধ্যে শুরু হয়েছে, সেই ছবিটা তোমায় দেখাবো। এবং ভোট গ্রহণ কেন্দ্রে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, একদম যেভাবে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র তা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং যারা এজেন্টরা যারা রয়েছে, সব পক্ষের যে এজেন্টরা রয়েছে, এজেন্ট যারা রয়েছে তারা রয়েছেন ভিতরে। এবং তোমাকে ছবিটা আর ভিতরে দেখাবো যে সুন্দর করে কিন্তু অবশ্য যে ভোট গ্রহণ কেন্দ্র তা কিন্তু গড়ে তোলা হয়েছে। এবং যারা ভোটার, যারা ভোট দিতে এসেছেন, ভোট দিতে এসেছেন, সেটি আদর্শ যে ভোট গ্রহণ কেন্দ্র এখানে এসে এরকম কি আছে? না না, এই প্রথম, এর আগে এরকমভাবে কি? না না, একেবারেই সন্তোষ, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো। বুঝতেই পাচ্ছি আমরা ভোটের লাইনে সকাল সকাল দাঁড়িয়ে পড়েছেন সাধারণ মানুষরা, ধন্যবাদ তোমাকে।